খালি গায়ে ওযু করলে হবে কিনা, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, অমুসলিম মারা গেলে কি ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া যাবে, ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি, বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত, বিধায় ইচ্ছাকৃত ভাবে করা উচিত না, কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ে শরীরে রাখা উচিত, এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, না কোনো দিন এমন নাই যেদিনে চুল কাটা বা নখ কাটা না যায়, মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায় না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আবু জাফর জানতে চেয়েছেন, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না, এ পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি, আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়, আর দ্বিতীয় হলো যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পড়ে এমনও আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে নিউটন সীমান্ত, আপনি জানতে চেয়েছেন, কোনো অমুসলিম মারা গেলে কি ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া যাবে, উত্তর হলে পড়া যাবে, কোনো অসুবিধা নেই, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, অমুসলিমের কথা একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই, ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে। এরপরে শিপন আহমেদ, আপনি আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, উত্তর হলো যাবে, কোনো অসুবিধা, এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া সিমু, আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, ওই টাকা দান করলে কি গুনাহ হবে, বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মনসম্মতি আছে এটুকু, আর যদি তার মনসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে, আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। এস এম রাফি জানতে চেয়েছেন, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না, নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে, মাথায় যদি কাপড় ছাড়া ওযু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু হয়ে যাবে, ওযুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন, খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু করার সময় দোয়া আছে কিনা, ওযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না, আর মানে খালি গায়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা।